রেজাল্ট ক্যালকুলেশন করে এক ধরনের অটো পাস একটি সিস্টেম করে তাদেরকে পাস দেওয়া হয়েছে। দেখুন, অটো পাস আর অটো বাস এটা দুইটাই এখন আমাদের জন্য কিন্তু প্রায় সমান। বাংলাদেশের সব কিছু চলছে। 1971 সালে মহান মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে যখন অটো পাস হয়েছিল তখন কি সেটা অটো বাস ছিল? তখন তো সেটা অটো বাস ছিল না, সেটা অটো পাসই ছিল। বিএনপি নেতাকর্মীরা আমি সুপ্রিয় দর্শক সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বাংলা বিটিভির নিয়মিত আয়োজন রাজদরবার। প্রিয় দর্শক, আজকে আমরা সমসাময়িক রাজনীতি নিয়ে কথা বলবো আমাদের দুজন সম্মানিত আলোচকের সাথে। আমার ডান পাশে আছেন ডাক্তার আরমান আহমদ শিপলু, তিনি বাংলাদেশ আওয়ামী লীগ সিলেট মহানগরের সাংগঠনিক সম্পাদক। আমার বাম পাশে আছেন আব্দুল আহাদ খান জামাল, তিনি সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এবং সাবেক কমিটির সাংগঠনিক সম্পাদক। আপনাদের দুজনকেই বাংলা বিউ রাজদরবারে স্বাগত জানাচ্ছি, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো, আপনাকেও ধন্যবাদ এবং আপনার মাধ্যমে যারা আমাদের দেখছেন আমাদের কথা শুনছেন সকল দর্শক শ্রোতাদের ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ বাংলা বিউ এবং রাজদরবারকে আমাদেরকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ করার জন্য এবং যারা দেখছেন তাদের সবাইকে শুভেচ্ছা। আমি সমসাময়িক রাজনীতি নিয়ে আমরা যেহেতু কথা বলবো, যদি আমি আমার প্রথম প্রশ্নে সরাসরি ডাক্তার আরমান আহমদ শিপলু আপনাকেই জিজ্ঞেস করি, সিলেট অঞ্চলে অতি সাম্প্রতিককালে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, পৌরসভা নির্বাচন, সেখানে দেখা গিয়েছে যে আওয়ামী লীগ থেকে একাধিক প্রার্থী ছিলেন, অনেকে বহিষ্কৃত হয়েছেন, বিদ্রোহী প্রার্থী ছিলেন, নৌকার প্রার্থী হিসাবে তাদের ভরাডুবি হয়েছে, পরবর্তীতে আবার যিনি জিতেছেন তিনিও বিদ্রোহী প্রার্থী আওয়ামী লীগেরই। এটি কি দলের ভেতর এক ধরনের সমন্বয়হীনতা বা আপনারা যারা দলের নেতা পর্যায়ে আছেন তাদের প্রার্থী নির্বাচনে কোনো ধরনের ভুল সিদ্ধান্তের ফল কিনা? জি, আবারও আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। ভাষার মাস, আমাদের শহীদ দিবসের মাস, আমি প্রথমেই স্মরণ করছি শ্রদ্ধার সাথে আমাদের হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের মুক্তিযুদ্ধের 30 লক্ষ শহীদদের যাদের আত্মত্যাগের বিনিময়ে বাংলাদেশ পেয়েছি, এবং আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি ভাষা আন্দোলনে যারা আত্মাহুতি দিয়েছিলেন, বাংলা ভাষাকে রাষ্ট্রভাষায় পরিণত করেছেন, বাংলাদেশ পরবর্তী প্রত্যেকটি গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে যারা আত্মাহুতি দিয়েছেন তাদের সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি আলোচনা শুরু করতে চাই। দেখুন, বাংলাদেশ আওয়ামী লীগ বাংলার গণমানুষের সংগঠন, বাংলাদেশের মুক্তিযুদ্ধ, আমাদের স্বাধিকার, আমাদের সার্বভৌমত্বের যে সংগ্রাম, সেই মহান মুক্তিযুদ্ধে কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ বাংলার মানুষকে নেতৃত্ব দিয়েছে। বাংলাদেশের পরবর্তী প্রত্যেকটি গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামেও বাংলার মানুষকে সাথে নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ রাজপথে আন্দোলন সংগ্রাম করেছে। এত বড় একটি দলের রাজনৈতিক প্রতিযোগিতা থাকাটা খুবই স্বাভাবিক, আমি রাজনৈতিক কর্মী হিসেবে এটাই মনে করি। তবে আপনি যে বিষয়টা বলতে চাচ্ছেন, আসলে দেখেন এখানে স্থানীয় পর্যায় থেকে নাম কেন্দ্রীয় পর্যায়ে পাঠানো হয়, সেখানে পরীক্ষা নিরীক্ষা বিচার বিশ্লেষণের মাধ্যমে শুধু আওয়ামী লীগে না বিএনপিতেও একই প্রক্রিয়াতে আসলে প্রার্থী নির্বাচন করা হয়। তো আমি যে জিনিসটা বলতে চাচ্ছি, এখানে আওয়ামী লীগ অবশ্যই জনরায়ের প্রতি শ্রদ্ধাশীল, যখন জনগণ যে রায় দিয়েছেন আওয়ামী লীগ সবসময় সেই রায়ই মাথা পেতে নিয়েছে। এখানে আসলে কে বিদ্রোহী আর কে দল এটা বড় কথা না, তবে অবশ্যই আওয়ামী লীগের রাজনৈতিক কর্মী হিসেবে আমরা ব্যথিত, আমরা মর্মাহত যে আমাদের প্রার্থী নির্বাচিত হতে পারেন। যদি আপনাকে একটু থামিয়ে আমি বলি যে দেখা যায় বিদ্রোহী প্রার্থীকে প্রথমে বহিষ্কার করা হয়, তিনি আবার যদি জিতে যান তাকে দল আবার লুফে নেয়, এটি কি সাংগঠনিক একটি দুর্বলতা? না, এটি সাংগঠনিক দুর্বলতা এই কারণে নয়, আমি আপনাকে বিনয়ের সাথে বলছি যে গোলাপগঞ্জের যে বিষয়টি আপনি আমাদের আলোচনায় এনেছেন, গোলাপগঞ্জের বিষয়টা নিয়ে যদি আমরা বলি যে প্রার্থী নির্বাচিত হয়েছেন, তিনি কিন্তু গত নির্বাচনে নির্বাচিত হয়েছিলেন সেই বিদ্রোহী প্রার্থী হিসেবেই, আপনার ভাষায় বিদ্রোহী প্রার্থী হিসেবেই কিন্তু তিনি নির্বাচিত হয়েছিলেন, পরবর্তীতে তাকে দলে সুযোগ দেওয়া হয়েছিল। আমি এক্ষেত্রে একটু আপনাকে বলতে চাই যে কথা আমি বলছিলাম, আসলে আমরা তো জনগণের রায়ের প্রতি শ্রদ্ধাশীল। আপনি বাংলাদেশ আওয়ামী লীগের তৃণমূল থেকে যে নামগুলো ঢাকায় গেছে, কেন্দ্রীয় পর্যায়ে গেছে, সেখানে কেন্দ্রীয় নেতৃবৃন্দ পর্যালোচনা করেছেন এবং আমাদের মাননীয় নেত্রী বিবেচনায় নিয়েছেন সব কিছু বিবেচনা নিয়ে আসলে প্রার্থী নির্বাচন করা হয়। তো এখানে হয়তো রাজনৈতিক কৌশলগত কোনো দুর্বলতা আমাদের স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে থাকতে পারে, তবে রাজনৈতিক কৌশলগত দুর্বলতা কিন্তু তখনই আমরা ভাবতাম যদি আমাদের সাথে ধানের শীষ নির্বাচিত হতো, কিন্তু সেটা কিন্তু হয়নি। সেই প্রসঙ্গেই আমি আসলে জনাব আব্দুল আহাদ খান জামালের কাছে একটু যেতে চাই, যে বিষয়টি নিয়ে কথা বলছিলেন ডাক্তার আরমান আহমদ শিপলু, সেখানে কিন্তু আওয়ামী লীগের মধ্যে একটা প্রার্থী জট ছিল,
অনেক প্রার্থী হয়েছিলেন, পক্ষে নৌকার আবার বিদ্রোহী, এত মানুষের ভিড়ে বিএনপিকে আপনি জনপ্রিয় দল মনে করলে, বিএনপির প্রার্থী এই সুযোগে বের হয়ে আসতে পারলেন না কেন? ইলেকশন কি সুষ্ঠু হয়েছে বলে আপনি মনে করেন? ধন্যবাদ বাংলা বিউ এবং রাজদরবারকে, এবং ধন্যবাদ ইতিমধ্যে অত্যন্ত সুন্দরভাবে বলেছেন ডক্টর শিপলু। ভাষা শহীদের এই মাসে সকল ভাষা শহীদ সহ আমাদের যারা বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে শহীদ হয়েছেন তাদের সকলের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে, এবং আমাদের নেতা মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সহ মুক্তিযুদ্ধের সকল বীর যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি যারা সবিনয়ে বলতে চাই যে আজকে যে নির্বাচন বাংলাদেশে, তা আসলে এখন নির্বাচন নাই, নির্বাচনের নামে বাংলাদেশে এখন নির্যাতন চলছে, আর এই নির্যাতনের নির্বাচনে বিএনপি গণতন্ত্রের শেষ যেটুকু স্পেস সেটা রক্ষা করার জন্য স্থানীয় নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করছে। আপনি দেখেন চট্টগ্রামে যে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে প্রার্থীর উপর হামলা হয়েছে, এজেন্টদের বের করে দেওয়া হয়েছে, এবং প্রত্যেকটা জায়গায় আজকে বিএনপির প্রার্থী থেকে শুরু করে বিএনপির এজেন্টরা আগের দিন বাসা বাড়িতে থাকতে পারে না, হয় তাদেরকে গ্রেফতার করা হয়, যেটা আজকে দেশ স্বাধীনের 50 বছর পরে এটা আমাদের প্রত্যাশিত ছিল। এবং ডক্টর শিপলু আমার সাথে হয়তো এই অনুষ্ঠানে হয়তো একমত হবেন না, কারণ যেহেতু এটা রেকর্ড হচ্ছে, কিন্তু আনঅফিসিয়াল আমার মনে হয় যারা আমরা যারা মানবিক মানুষ, আমরা যারা গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল, আমরা প্রত্যেকেই বুঝতে পারছি যে বাংলাদেশ থেকে নির্বাচন ব্যবস্থাকে আসলে চিড়িয়াখানায় পাঠিয়ে দেওয়া হয়েছে। ওনার বাবা অত্যন্ত জনপ্রিয় মানুষ ছিলেন এই সিলেট অঞ্চলের, এবং জনগণের ভোটেই তিনি কিন্তু নির্বাচিত হয়েছিলেন। তো আজকে আমাদের দুর্ভাগ্য হচ্ছে যে আজকে জনগণের ভোটে জনপ্রতিনিধি নির্বাচিত হয় না, আমি বিশ্বাস করে আজকে জনপ্রতিনিধিরা নির্বাচিত হয় দিনের ভোটের পরিবর্তে রাতে, এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভোটে। আপনি গতকালকে দেখেছেন যে আজকে আরমান আহমদ শিপলু যে দলের নেতা, এই দলের প্রতিষ্ঠাতা আওয়ামী লীগের সভাপতি মৌলানা আব্দুল হামিদ খান বাসানির কন্যা, যে দেশে ভোটের অধিকারের জন্য শীতের রাতে আপনার অনশন করেন বসে থাকে, সেই দেশে নির্বাচন ব্যবস্থা কোথায় গিয়ে দাঁড়িয়েছে সেটা আমরা আজকে একটু যদি চোখ খুলে দেখি তাহলে আমরা উপলব্ধি করতে পারব। জনাব শিপলু, উনি যে অভিযুক্তি করেছেন এই প্রসঙ্গে বলতে চাই, আপনার বাবা সিলেটের প্রয়াত মেয়র জনপ্রিয় মেয়র বদরুদ্দিন আহমদ কামরান, তিনি কিন্তু শেষের দুই নির্বাচনে এই সিলেট শহরে বিএনপির প্রার্থীর কাছে হেরেছেন। যদি সরকারি দল প্রভাব বিস্তার করে তাহলে রেজাল্ট কি ভিন্ন হতে পারত? খান জামালের প্রশ্নের উত্তরে কি বলবেন? জি, আমি আসলে খুবই বিনয়ের সাথে আমি আমার অগ্রজ আমাদের আজকের এই আলোচনা অনুষ্ঠানের অন্যতম আলোচক বিএনপির থেকে যিনি প্রতিনিধিত্ব করছেন আমার শ্রদ্ধেয় আব্দুল হাদ খান জামাল ভাই, তিনি বলেছেন, আসলে আপনার মাধ্যমেই আমি জানতে চাই, তাহলে আমার বাবা যার কাছে প্রতিদ্বন্দ্বিতা করে হেরে গেছেন সেই নির্বাচন কি প্রশ্নবিদ্ধ ছিল? স্থানীয় সরকার নির্বাচনে যেসব জায়গায় বিএনপির প্রার্থীরা নির্বাচিত হচ্ছেন এগুলো কি প্রশ্নবিদ্ধ? বিষয়টা হচ্ছে যেখানে বিএনপির প্রার্থীরা নির্বাচিত হন সেখানে নির্বাচন হচ্ছে সুষ্ঠু নির্বাচন, আর যেখানে বিএনপির প্রার্থীরা পরাজিত হচ্ছেন সেখানে প্রশ্ন তোলা হচ্ছে। আসলে পুরো নির্বাচন ব্যবস্থাকেই প্রশ্নবিদ্ধ করার জন্য বিএনপি এই কাজগুলো করছেন। নির্বাচন সুষ্ঠু হচ্ছে, গোলাপগঞ্জের নির্বাচন অত্যন্ত সুষ্ঠু শান্তিপূর্ণভাবে হয়েছে, এবং মাগুরার উপনির্বাচনের কথা তো আমরা ভুলে যাইনি, সেই নির্যাতনের কথা আমাদের মনে আছে। 15 ফেব্রুয়ারির যে নির্বাচন, একদলীয় নির্বাচন বিএনপি করার চেষ্টা করেছিল, বাংলাদেশের মানুষ সেটা প্রতিহত করেছেন, এগুলোও বাংলাদেশের মানুষ জানে। তাই নির্বাচনী ব্যবস্থাকে, গণতান্ত্রিক ব্যবস্থাকে কোন দল প্রশ্নবিদ্ধ করছেন, মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন সাধারণ মানুষ এটা জানেন। আমি বিনয়ের সাথে বলবো, আসলে জনগণকে বিভ্রান্ত না করে এখন আমাদের সময় হয়েছে আমাদের ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার, এবং বাংলাদেশকে বিশ্ব মানচিত্রে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের অভিভাবক, একটি আত্মমর্যাদাশীল জাতি, একটি উন্নত বাংলাদেশ, সমৃদ্ধ ডিজিটাল বাংলাদেশের প্রতিচ্ছবি বিশ্ব মানচিত্রে তুলে ধরেছেন। তো আমাদের উচিত সকল ভেদাভেদ ভুলে গিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করি। প্রশ্নটি কি সঠিক যে বিএনপি জিতে গেলে নির্বাচন সুষ্ঠু, হেরে গেলে নির্বাচনের সমস্যা? দেখুন, আমি তো আগেই বলেছি যে বাংলাদেশে বর্তমানে নির্বাচনের নামে নির্যাতন চলছে, এখানে নির্বাচন নিরপেক্ষ হলে সুষ্ঠু, আর নিরপেক্ষ না হলে সুষ্ঠু না, এটা এই প্রসঙ্গ তো অপ্রাসঙ্গিক। কারণ এটা যে কয়েকটা জায়গায় বিএনপির প্রার্থীদের আপনি বিজয়ী দেখছেন, সেটা সুষ্ঠু কিংবা সুষ্ঠু না সেই প্রসঙ্গে আমি যাব না, সেটা সরকার এবং আওয়ামী লীগের একটি পাতানো ফাঁদ। যে আজকে বাংলাদেশে যেখানে আপনি, আপনি কি আপনার বুকে হাত দিয়ে বলতে পারবেন যে আপনি গত 30 ডিসেম্বরের নির্বাচনে আপনি ভোট দিতে পেরেছেন? ভোট তো আগের রাত্রে হয়ে গেছে। যে দেশে আগের রাত্রে ভোট হয়ে যায় সে দেশে নির্বাচন নিয়ে
কথা বলা হাস্যকর ছাড়া আর কিছু নেই। আর স্থানীয় নির্বাচন যেগুলো হচ্ছে আজকে আপনি দেখেন, স্থানীয় নির্বাচন কিছু জায়গায় হয়তো আমাদের সিলেট অঞ্চল বাংলাদেশের অন্যান্য এলাকার তুলনামূলক এখানে রাজনৈতিক কিছুটা সম্প্রীতি রয়েছে দেখে এখানে হয়তো কিছুটা ভোট হচ্ছে, কিন্তু বাংলাদেশের অন্য জায়গার চিত্র কিন্তু এরকম না। আমাদের সিলেটে বাংলাদেশের চাইতে অন্যরকম একটা কালচার থাকায় এখানে স্থানীয় নির্বাচন হয়তো অন্য এলাকার তুলনায় একটু ভালো হচ্ছে, তার মানেই যে নিরপেক্ষ হচ্ছে এরকম না। কারণ নিরপেক্ষ হলে আগের রাত্রে প্রার্থীর উপর হামলা হয় না, আগের রাত্রে এজেন্টদের গ্রেফতার করা হয় না। আর আজকে নির্বাচন তো নাই, আজকে নির্বাচন ব্যবস্থার তো কবর রচনা করা হয়েছে। এবং শিপলু সাহেব যে কথাটি বলেছেন, আমি বিনয়ের সহিত বলতে চাই, যে আওয়ামী লীগ গণতন্ত্রের কথা বলতো, যে আওয়ামী লীগ মানুষের বাক স্বাধীনতার কথা বলতো, একদম অপ্রিয় সত্য হলেও বাংলাদেশে গণতন্ত্র এবং নির্বাচনী ব্যবস্থা গলা টিপে হত্যা করেছে আওয়ামী লীগ, সেটা আপনি 72 থেকে 75 বলেন আর আজকের প্রেক্ষাপটেই বলেন। কারণ আওয়ামী লীগ নির্বাচনী ব্যবস্থাকে ভয় পায় বলে যখনই তারা ক্ষমতায় এসেছে 72 থেকে 75 তারা সুকৌশলে বাকশালের দিকে চলে গিয়েছিল। এবং আজকে বাকশাল যদিও নামকরণ করা হয় নাই, বাকশালের চাইতে মহা বাকশালের দিকে আমরা আগাচ্ছি। এবং বাংলাদেশে এখন আমরা যেদিকে আগাচ্ছি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কাছে কিন্তু আমরা দায়বদ্ধ থেকে যাব। আজকে মাগুরার কথা বলেছেন, বিচ্ছিন্ন দুইটা ঘটনা হতেই পারে, বিএনপির শাসনামলে যদি একটি জায়গায় উপনির্বাচনে কোনো ভুল ত্রুটি হয় সেটাকে নিঃসন্দেহে আমি সমর্থন করব না, কিন্তু তার মানে এই নয় যে 2014 সালের 5 জানুয়ারি 153টি আসনে বিনা ভোটে এমপি নির্বাচিত হয়ে যাবে, তার মানে এই নয় যে 30 ডিসেম্বর রাতে আপনি বাংলাদেশের মানে মানুষের ভোট দিয়ে দেওয়া হবে। যেমন আমি আমার কথা বলছি যে আমি 24-25 ডিসেম্বর আমার নির্বাচনী এলাকা থেকে গণসংযোগ এবং প্রচার শেষে আসার পথে জিন্দাবাজারে আমাকে ফিল্ম স্টাইলে আমাকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়েছিল। মনে করা হয়েছিল, আমার কাছে মনে হয়েছিল যে আমি মনে হয় দেশদ্রোহী কোনো খারাপ কোনো মানুষ, অথচ আমাকে যখন গ্রেফতার করা হয় একই সময় আমার পাশ দিয়ে কিন্তু আওয়ামী লীগের অনেক সিনিয়র নেতারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সামনে দিয়ে বুক ফুলিয়ে চলে যাচ্ছিল। এই ছিল চিত্র। এই অবস্থায় আজকে আমরা উনি আওয়ামী লীগ করেন, আমরা বিএনপি করি, আপনি সাংবাদিকতা করেন, আরেকজন অন্য কিছু করতে পারে, কিন্তু দেশের প্রশ্নে, গণতন্ত্রের প্রশ্নে, ভোটাধিকারের প্রশ্নে আমাদেরকে এক জায়গায় আসতে হবে যে জনগণের ভোটে যদি আরমান আহমেদ শিপলু নির্বাচিত হন আমাদের কোনো তো আপত্তি নাই। কামরান ভাই একাধিকবার নির্বাচিত হয়েছে, আমরা তাকে সাধুবাদ জানিয়েছি। এবং কামরান ভাই দলমতের ঊর্ধ্বে উঠে আওয়ামী লীগের বাইরেও কিন্তু ওনার বাবার একটা গ্রহণযোগ্যতা ছিল যেটা এখনকার রাজনীতিবিদ অনেকের কিন্তু নাই। আমার বক্তব্য, মূল বক্তব্য হচ্ছে যে আওয়ামী লীগ আরও 50 বছর যদি জনগণের ভোটে ক্ষমতায় থাকে আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু জনগণের ভোট, আমার ভোট, আপনার ভোট, আরমান আহমেদ শিপলুর ভোট হরণ করার অধিকার রাষ্ট্রকে আমরা দেই নাই, আইন শৃঙ্খলা বাহিনীকে আমরা দেই নাই। জনাব শিপলু, অত্যন্ত সংক্ষেপে, আপনি পেশাগতভাবে একজন ডাক্তার, বর্তমানে বাংলাদেশের একটি হট টপিক হচ্ছে করোনা ভাইরাসের ভ্যাকসিন, এটিকে সরকারি দল সাধুবাদ জানাচ্ছেন, উৎসবমুখর পরিবেশে মানুষ গ্রহণ করছেন বলে দাবি করছেন, আবার বিরোধী দল থেকে অনেক ধরনের বক্তব্য আসছে, এটি নিয়ে ব্যবসা হচ্ছে, ব্যবসা হতে পারে, জনগণের আস্থা নেই, বিষয়টিকে একজন ডাক্তার হিসাবে এবং আপনার পার্টির পক্ষ থেকে কীভাবে মূল্যায়ন করেন? আমি এই প্রশ্নের সরাসরি উত্তরে যাওয়ার আগে খুব ছোট্ট করে এক মিনিটের মধ্যেই আমি আমাদের আলোচনায় কিছু অপ্রাসঙ্গিক তথ্য আমার অগ্রজ অবতারণা করেছেন, আমি বিনয়ের সাথে এবং দৃঢ়ভাবে বলছি যে আসলে বাংলাদেশে কখনো কোনো অবস্থাতেই আগের রাতে ভোটের ইতিহাস আমাদের জানা নেই। এবং আমি এটাও খুব পরিষ্কারভাবে বলতে চাই যে বাংলাদেশ আওয়ামী লীগ কিন্তু জনগণের ক্ষমতা, জনগণের ভোটের মাধ্যমে বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে। যে কথাটি আমার অগ্রজ আব্দুল হাদ খান জামাল ভাই বলতে চেয়েছেন, নির্বাচন দুই পক্ষ আসবে, আপনারা নির্বাচন বয়কট করার জন্য যে জ্বালাও পোড়াও নামে যে মানুষ হত্যা করেছেন, বাসে আগুন দিয়েছেন, বাড়িতে আগুন দিয়েছেন, এগুলো তো মানুষ ভুলে যায়নি। যাই হোক, এখন আমি আসছিলাম আপনি যে প্রশ্নটি করেছেন, দেখুন সারা বিশ্ব এখন আমরা কোভিড-19 আক্রান্ত, বিশ্বব্যাপী আমরা খুবই একটি কঠিন সময় পার করছি। এবং আমাদের পরিবার, আপনারা জানেন আমি আমার জীবনের সর্বশ্রেষ্ঠ সম্পদ আমার আব্বাকে হারিয়েছি এই কোভিড-19 আঘাতে। তো সেরাম ইনস্টিটিউট, যেখান থেকে আমাদের এই ভ্যাকসিনটা আনা হয়েছে বা ভ্যাকসিনটা আমরা উপহার হিসাবে পেয়েছি, এটা ওয়ার্ল্ড রিকগনাইজড একটি প্রতিষ্ঠান, এটা বিশ্বস্বীকৃত একটি প্রতিষ্ঠান। সেখানে তারা শুধুমাত্র ম্যানুফ্যাকচারিং করছে, তারা তৈরি করছেন এটা, এবং এখান থেকে কিন্তু বিশ্বের বিভিন্ন দেশে, বিভিন্ন জায়গায় এগুলো যাচ্ছে। এটা, এই জিনিসটা নিয়েও কিন্তু আমাদের বিরোধী দলের কিছু নেতৃবৃন্দ এটা অপপ্রচার বা প্রোপাগান্ডার মাধ্যমে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। আমি মনে করি ব্যক্তিগতভাবে, আপনারা জানেন যে কিছুদিন আগে আমাদের শুরু হয়েছে সিলেটে, আজকে এসেছে 2,28,000 করোনা ভ্যাকসিন। চিকিৎসক হিসাবে অবশ্যই আমি সবার কাছে আবেদন রাখবো, আপনারা যথাযথ পদ্ধতিতে
এই ভ্যাকসিনটি গ্রহণ করবেন। আর ব্যবসার কথা যেটা বলা হচ্ছে এগুলো অবান্তর বানোয়াট, আমি আগেও বলেছি যে এগুলো মানুষকে বিভ্রান্ত করার জন্য একটি অপপ্রচার, কারণ অ্যান্টি ইন্ডিয়ান একটা সেন্টিমেন্ট যেটা আমরা বলি যে জামাত বা আমাদের বিএনপির ভাইদের মধ্যে রয়েছে, এই জিনিসটাকে পুঁজি করে আসলে মানুষ জনমনে বিভ্রান্তি ছড়িয়ে এইগুলো রাজনৈতিক অপসংস্কৃতি আমি বলবো আমার ভাষায় এগুলো করার তারা চেষ্টা করছেন। তবে আমি বিনয়ের সাথে চিকিৎসক হিসেবে বলবো যে মানুষের প্রাণ নিয়ে খেলার অধিকার আসলে আমাদের নেই, আমরা সকলেই মানুষ, আমাদের উচিত এই দুঃসময়ে এই কঠিন সময়ে আমরা সবাই যেন ঐক্যবদ্ধভাবে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে পারি। জনাব আব্দুল হক খান জামাল, এই প্রসঙ্গে আপনাদের কেন্দ্রীয় নেতা যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, তাকে আমরা মিডিয়াতে কথা বলতে শুনেছি যে এই ভ্যাকসিনটি প্রথমে বিএনপি এবং অন্যান্যদের উপর অ্যাপ্লাই করে দেখা হবে কেউ মারা যায় কিনা, অতঃপর নিরাপদ হলে আওয়ামী লীগের লোকজন ব্যবহার করবে, এরকম একটি তথ্য এসেছে। এবং আওয়ামী লীগের কোনো একজন উপদেষ্টার একটি কোম্পানিকে দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে ব্যবসায় করে আওয়ামী লীগের আসলে এক ধরনের আর্থিক মুনাফার জন্য, এই ব্যাপারে আপনার বক্তব্য? দেখুন, এই বিষয়ে বক্তব্যের আগেই আমি অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করছি যে আমাদের এই করোনাকালীন সময়ে আমাদের সিলেটের দুইজন কৃতি সন্তান আরমান আহমেদ শিপুর পিতা, আমাদের এই সিটির সাবেক মেয়র কামরান ভাই, আমাদের মহানগর বিএনপির সভাপতি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হক ভাই, আমরা অনেকেই হারিয়েছি। আজকে আল্লাহ তালা আমাদেরকে এখনও সুস্থ রেখেছে, আমাদের দেশ এবং সিলেট অঞ্চল এখনও পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় যেভাবে আক্রান্ত হওয়ার কথা ছিল আল্লাহ তালা আমাদেরকে যে এখনও হেফাজতে রেখেছেন, এই জন্য আল্লাহ তালার কাছে নিঃসন্দেহে আমরা সুক্রিয়া জ্ঞাপন করছি। আমি যে কথাটি বলবো যে আজকে সারা পৃথিবীতে আপনি দেখেন উন্নত বিশ্বে এই ভাইরাসের টিকা যখন দেয়া হয় তখন কিন্তু সে দেশের রাষ্ট্রপ্রধানদের কিংবা উচ্চ পদস্থ কর্মকর্তাদের এই টিকাগুলো তারা প্রথমেই নিচ্ছেন। তারা নিজেরা যদি মনে করেন যে এটি নিরাপদ, তাদের দেশের জনগণকে সেই টিকা প্রদান করা হচ্ছে। কিন্তু আমাদের দেশে দুর্ভাগ্যজনকভাবে আপনি দেখেন যে এই টিকা নিয়ে টিকা দেওয়া হচ্ছে সেটার যেটা আপনার ছবিগুলো সচিত্র যেগুলো এসেছে দেখা যাচ্ছে টিকা না নিয়েই টিকা দেওয়ার অভিনয় করা হচ্ছে, যার কারণে বিভ্রান্তি এবং মনে করেন মানুষের মধ্যে সংশয়, তো যারা এগুলো প্রচার করেছে, যারা এগুলার বিজ্ঞাপন দিচ্ছে তারাই তো তৈরি করেছে। আর আজকে লুটপাটের যে কথাটি এসেছে সেটা আজকে কি বলবো, আজকে তো সারা দেশেই লুটপাট চলতেছে। আজকে বালিশে লুটপাট হয়, পর্দায় লুটপাট হয়, আজকে কয়লা খনিতে লুটপাট হয়, আজকে সোনার খনিতে লুটপাট হয়। সুতরাং এখানে যে আপনার করোনার টিকাতে লুটপাট হবে না এটা তো এখন আর বলার কোনো অবকাশ নেই, কারণ লুটপাটের তো মহোৎসব চলতেছে দেশে, যেখানে মানে আপনার বালিশকাণ্ডে লুটপাট হয়, যেখানে আপনার রোডের পরিবর্তে বাঁশ দিয়ে লুটপাট হয়, সেখানে এটাতেও লুটপাট হবে তাতে আমাদের কোনো সন্দেহ নাই। কিন্তু আমাদের দাবি যেটা থাকবে যে এই টিকাগুলো জনগণকে দেবার আগে রাষ্ট্রযন্ত্র বুট ছাড়া যারা দখল করে বসে আছে আগে তাদের শরীরে নেওয়া উচিত, যদি দেখা যায় যে তাদের এই টিকা নেওয়ার পরে সেই টিকার দ্বারা কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে না তারপর সেটা জনগণকে দেওয়া উচিত। এক্ষেত্রে আমি একটু হ্যাঁ সম্পূরক আমি কিছু বলতে চাচ্ছি যে আমার অগ্রজ আব্দুল হাদ খান জামাল ভাইয়ের জ্ঞাতার্থে বলতে যাচ্ছি, অনুষ্ঠানের মাধ্যমে সবাইকে জানাতে যাচ্ছি, ইতিমধ্যেই কিন্তু সরকার নীতিমালা তৈরি করেছেন, সেখানে আমাদের মাননীয় সংসদ সদস্যরাও রয়েছেন এবং আপনারা জানেন আমাদের সিলেটের কৃতি সন্তান, সিলেট আমাদের সিলেট থেকে নির্বাচিত হয়েছেন জকিগঞ্জ কানাইঘাট থেকে আমাদের হাফেজ আহমদ মজুমদার, তিনি কিন্তু টিকা নিতে গিয়েছিলেন শারীরিক অসুস্থতা বোধ করায় কিন্তু তিনি গতদিন টিকা নেননি, এবং আমরা অনেক চিকিৎসকদের দেখছি টিকা নেওয়া ইতিমধ্যেই তারা শুরু করেছে। রাষ্ট্রপ্রধান কি আগে নেওয়া উচিত, রাষ্ট্রপ্রধান আগে নেওয়া উচিত না রাষ্ট্রপ্রধান আগে না নেওয়া উচিত এই প্রসঙ্গ কি এখানে আলোচনা করার বিষয় হচ্ছে আমাদের এখানে টিকা এসেছে, আমরা সাধা আমাদের রাষ্ট্রপ্রধান কি বলেছেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের আশার বাতিঘর, তিনি বলছেন আমার দেশের মানুষ আগে বাঁচুক, ঠিক আছে, তিনি তো নিজেকে নিরাপদ রাখবেন দেশের মানুষ অনিরাপদে থাকবে এটা হয় না। আপনি আমাকে বলেন এই যে করোনাকালীন সময়ে মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের অসহায় দুস্থ মানুষের ঘরে ঘরে দলীয় নেতাকর্মীর মাধ্যমে জনপ্রতিনিধিদের মাধ্যমে খাবার পৌঁছে দিয়েছেন, শীতার্থ মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন, শীতবস্ত্র বিতরণ হচ্ছে, মানুষের যেন কোনো কষ্ট না হয় বিভিন্ন জায়গায় প্রণোদনার ব্যবস্থা করা হয়েছে, এত সব কিছু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দলীয় প্রধান করছেন, সেক্ষেত্রে বিএনপির আমার ভাই আছেন তিনি বলেন তাদের নেত্রী কোথায়,
তাদের নেত্রী কোথায় বা তারা কি করেছেন দেশে বা দেশের মানুষের জন্য, তাদের কন্ট্রিবিউশনটা কি এই করোনাকালীন সময়ে তারা নিজেদেরকে নিয়েই আসলে বেশি ব্যস্ত। এখন মানুষ যখন আওয়ামী লীগের নেতৃত্বে আস্থাশীল হয়ে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আস্থাশীল হয়ে সকল দেশের মানুষ সব ধরনের মতভেদ মত পার্থক্য ভুলে গিয়ে এখন আওয়ামী লীগের নেতৃত্ব ঐক্যবদ্ধ হচ্ছে, ঠিক তখন তারা আসলে রাজনৈতিক কারণে শুধুমাত্র এইসব অপপ্রচার। তবে আপনি যেটা আগে বলেছেন, আমি আবারও দৃঢ়ভাবে বলতে চাই, একজন চিকিৎসক হিসাবে অবশ্যই আমাদের টিকা নেওয়া উচিত। এক্ষেত্রে সরকার যেভাবে নীতিমালা তৈরি করে দিয়েছেন সেই নীতিমালার আলোকে কিন্তু সিলেটেও, আমি পবিত্র মাটিতেও টিকাদান আগামী 7 ফেব্রুয়ারি থেকে শুরু হবে। জি, সর্বশেষ একটি প্রসঙ্গে আমরা যেতে চাই অত্যন্ত সংক্ষেপে। এই বছর আমাদের COVID-19 ভয়াবহ থাবার কারণে শিক্ষা ব্যবস্থা অনেকটাই বিপর্যস্ত। সেখানে মাধ্যমিকের এবং তারও আগের রেজাল্ট ক্যালকুলেশন করে এক ধরনের অটো পাস একটি সিস্টেম করে তাদেরকে পাস দেওয়া হয়েছে। এটিকে কেউ সাধুবাদ জানাচ্ছেন, ইউরোপের অনেক দেশে এরকম হয়েছে, কেউ বা এটাকে বিতর্কের দিকে নিয়ে যাচ্ছেন। আপনি কীভাবে মূল্যায়ন করেন? দেখুন, অটো পাস আর অটো বাস এটা দুইটাই এখন আমাদের জন্য কিন্তু প্রায় সমান। বাংলাদেশের সব কিছু চলছে, আপনি বাজার চলছে, সভা চলছে, সমাবেশ চলছে, মিটিং চলছে, মিছিল চলছে, কোনো কিছুই বন্ধ নাই। শুধুমাত্র শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ রাখা হয়েছে। চাইলেই কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানগুলো একটা নিয়ন্ত্রিত ব্যবস্থার মধ্যে দিয়ে নিয়ে এসে পরীক্ষাগুলো নেওয়া যেত। এই অটো পাস নিয়ে কী বলবো, বলার তো আসলে কিছু নাই। যদি বুঝতাম যে বাংলাদেশের সব কিছু বন্ধ আর আপনি অটো পাস দিতেন, সেটা হয়তো সমর্থনযোগ্য হতো। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এটা খুব ভালো হয়েছে, সেটা বলার অপেক্ষা রাখেন। আর আরমান আহমেদ শিপ্রু সাহেব যেটা বলেছেন যে করোনাকালীন সময়ে আমার নেতৃত্বে, আমি ওনার জ্ঞাতার্থে অত্যন্ত বিনয়ের সহিত বলতে চাই এবং যারা দর্শক যারা দেখছেন, যে আমার নেত্রীকে এমন একটি ভুয়া মামলায়, মিথ্যা মামলায়, প্রহসনের মামলায় শুধুমাত্র প্রতিহিংসার কারণে সাজা দেওয়া হয়েছে। আজকে উনি জেলে বন্দী ছিলেন, আজকে উনি গৃহবন্দী। একই মামলা ফখরুদ্দিন মঈনুদ্দিনের শাসনামলে আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে হয়েছিল, সেই মামলা রাজনৈতিক বিবেচনায় প্রত্যাহার করা হয়েছে। তিনি আজকে ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে এদেশের প্রধানমন্ত্রী হিসাবে ক্ষমতায় অধিষ্ঠিত। আর আমার নেত্রীকে ওই ফখরুদ্দিন মঈনুদ্দিনের শাসনামলে দায়েরকৃত ভুয়া মামলায় সাজা দিয়ে আজকে রাজনীতিকে নির্বাসনে পাঠানোর চেষ্টা চলছে। তবে আজকের এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা বলতে চাই যে ইতিহাসের শিক্ষা কিন্তু খুবই নির্মম। কারণ আপনি যেটা অন্যের জন্য তৈরি করবেন, গর্ত খুঁজবেন, সেই গর্তে কিন্তু সময়ের ব্যবধানে আপনাকেই হয়তো পড়তে হতে পারে। যে আজকে 3 বারের প্রধানমন্ত্রী, এদেশের গণমানুষের সবচেয়ে জনপ্রিয় নেত্রীকে এই ধরনের একটি ভুয়া মামলায়, একটি মিথ্যা মামলায় সাজা দেওয়া হয়েছে, যেই মামলাগুলো ওনার পিতার নামে হয়েছিল ওই ফখরুদ্দিন মঈনুদ্দিনের শাসনামলে। আজকে নিঃসন্দেহে যদি কামরান ভাই বেঁচে থাকতেন, আমরা কখনো প্রত্যাশা করতাম না যে ফখরুদ্দিন মঈনুদ্দিনের দুঃশাসনের ওই ভুয়া সরকারের মামলায় কামরান ভাই কিংবা আমাদের কোনো জনপ্রতিনিধির সাজা হোক। যে মামলায় শেখ হাসিনা অব্যাহতি পাবেন, একই সরকারের একই ধারার মামলায় বেগম খালেদা জিয়া সাজাপ্রাপ্ত হবেন। এর থেকে আপনি বুঝতে হবে যে বাংলাদেশ আজকে কোথায় গিয়ে দাঁড়িয়েছে, আজকে প্রতিহিংসার কোন জায়গায় গিয়ে আমরা অবস্থান করছি। এক্ষেত্রে আমি একটি কথা বলতে চাই যে, জি অবশ্যই, এই যে মামলাগুলোর কথা আজকে আলোচনায় এসেছে, এই মামলাগুলো একটিও কিন্তু আওয়ামী লীগ সরকারের সময় না, তিনি নিজেও বলেছেন ফখরুদ্দিন মঈনুদ্দিন সময়। তো আদালতের উপর তো আওয়ামী লীগের কোনো হস্তক্ষেপ নেই, আদালত তার নিজস্ব গতিতে চলছে সেখানে। হ্যাঁ, সেটা আপনি বলেন, সেটা আইনি প্রক্রিয়া হয়েছে, অবশ্যই না, রাজনৈতিক বিবেচনায় আইনি। আমাদের আজকের যে সঞ্চালক তিনিও কিন্তু একজন আইনজীবী এবং তার সামনেই আমরা আলোচনা করছি। আসলে সাবজুডিস ম্যাটারগুলোকে নিয়ে এভাবে পাবলিকলি আলোচনা প্রথমেই আসলে করা যায় না, একটি বিষয়। 2 নম্বর যে বিষয়টা আমি বলতে চাই, যে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত জননেত্রী শেখ হাসিনা, তিনি যে বাংলার ঘরে ঘরে খাবার দিয়েছেন, তিনি কি 16 কোটি মানুষের ঘরে গিয়েছেন? না, তিনি তার দলের নেতা কর্মী জনপ্রতিনিধিদের মাধ্যমে মানুষের ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন। যদি বিএনপির নেত্রী সেই সদিচ্ছা থাকতো, বিএনপির নেতাকর্মীর মাধ্যমে কিন্তু সেটা করা সম্ভব হতো। যাই হোক, বিএনপির নেতাকর্মীরা, আমি আপনার সাথে অবশ্যই আমি আপনার সাথে এই ক্ষেত্রে একমত, বিএনপির নেতাকর্মীরা করেছেন, কিন্তু সেটা ফটো সেশনের মাধ্যমেই মধ্যেই সীমাবদ্ধ ছিল। না, সরকারি দল ফটো সেশনে বিশ্বাস করে না, সরকারি দল মানুষের রাজনীতিতে মানুষের ভাগ্য নিয়ে বিশ্বাস করে। আপনি যেটা অটোপাস, ও হ্যাঁ, সেটাই আমি বলতে চাচ্ছি। আসলে এখানে আমি কিছুটা একটি শব্দ শোনার পরে কিছুটা হেসে ফেলেছি। আসলে আমরা কিন্তু শিক্ষা ব্যবস্থা কিন্তু আমাদের চলমান, আপনি জানেন, অনলাইনের মাধ্যমে শিক্ষা ব্যবস্থা চলমান রয়েছে।
এবং প্রকৃতি পাল্টেছে, হ্যাঁ একটু ধরনটা পাল্টেছে, এটা যে শুধু বাংলাদেশের জন্য তা কিন্তু না, এবং অতি সম্প্রতি কিন্তু আবার ফিজিক্যালি এখন মুভমেন্ট শুরু হয়েছে, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পরীক্ষা চলছে। এক্ষেত্রে আমি একটু বলতে চাই যে যুক্তরাজ্যে এরকম স্কুল খুলে দেওয়া হয়েছিল, বাচ্চারা এমনিতেই অত্যন্ত সংবেদনশীল এবং স্কুল থেকে দেখা যাচ্ছে যে এই করোনা ভাইরাসটা ছড়িয়ে পড়ার আশঙ্কাটা বেশি থাকছে। বাংলাদেশ যেহেতু ঘনবসতিপূর্ণ দেশ, এখানে আমরা চাইলেও অনেক সময় ইচ্ছা করলে আমরা সামাজিক দূরত্ব বা স্বাস্থ্যবিধি হয়তো যথাযথভাবে মেনে চলতে পারি না। সেই দৃষ্টিভঙ্গিকে সামনে রেখে নিশ্চয়ই বর্তমান সরকার, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, জনস্বাস্থ্য প্রকৌশলী যারা রয়েছেন বা জনস্বাস্থ্যবিদ যারা রয়েছেন, তাদের সাথে নিশ্চয়ই আলোচনা করে মাননীয় প্রধানমন্ত্রী তার বিজ্ঞ সিদ্ধান্ত নিয়েছেন। আমি বলবো এক্ষেত্রে অটোপাস যেটা হয়েছে, তাহলে 1971 সালে মহান মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে যখন অটোপাস হয়েছিল, তখন কি সেটা অটোবাস ছিল? তখন তো সেটা অটোবাস ছিল না, সেটা অটোপাসই ছিল। তাহলে করোনা তো বিশ্বব্যাপী, সেটা ছিল বাংলাদেশ ভার্সেস পাকিস্তান, আর করোনা বিশ্বব্যাপী একটি অতমারী, একটি মহামারী, একটা প্যান্ডেমিক। এই প্যান্ডেমিকের সময় এটা আসলে এগুলো অবান্তর আলোচনা। আমি মনে করি এটা যথাযথভাবেই, আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি। দেখেন আপনি, গত পরশুদিন HSC-র ফলাফল হয়েছে, ঠিক আছে, ছাত্রছাত্রীরা উৎফুল্ল, তারা ভবিষ্যতে কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে, কে ডাক্তার হবে, কে ইঞ্জিনিয়ার হবে, কে লয়ার হবে, না না না, আমি এটা বিশ্বাস করি না যে দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব পড়ার কোনো সুযোগ এখানে নেই। জি জি, আগেরটা JSC এবং আপনার ওই যে কি বলে এটাকে, PSC, হ্যাঁ PSC এবং JSC-র সমন্বয়ে কিন্তু এই ইন্টারমিডিয়েট রেজাল্ট হয়েছে। জনাব আব্দুল আহাদ খান জামাল এবং ডাক্তার রহমান শিবলু, আপনাদেরকে আজকের আলোচনা অংশগ্রহণ করার জন্য অসংখ্য ধন্যবাদ। সর্বশেষ বাংলা বিউ দর্শক শ্রোতার উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে। রাজদরবার এবং বাংলা বিউকে আন্তরিক ধন্যবাদ এই ধরনের একটি সুন্দর আয়োজনে আমাদেরকে দাওয়াত করে নিয়ে আসার জন্য। বাসার মাসে আমার শেষ নিবেদন যেটুকু থাকবে, যে গতকাল যে ছবিটি আমাদের হৃদয়কে নাড়া দিয়েছে, যে এদেশের গণতান্ত্রিক আন্দোলনের অত্যন্ত প্রভাত পুরুষ, যার নেতৃত্বে যিনি আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন এবং ওই কমিটিতে শেখ মুজিবুর রহমান সাহেব যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন, সেই মৌলানা আব্দুল হামিদ খান বাসানির কন্যা যখন ভোটের অধিকারের জন্য শীতের রাতে শহীদ মিনারে বসে থাকে, আমরা এই দৃশ্যগুলো আর বাংলাদেশে দেখতে চাই না। যে দলই ক্ষমতায় আসুক, জনগণের বুটে, মানুষের বুটে যাতে ক্ষমতায় আসে, বাংলাদেশের হারানো গণতন্ত্র এবং লুট হয়ে যাওয়া ভোটাধিকার যাতে আমরা ফিরে পাই, আমরা আসুন সকলে মিলে আমাদের এই প্রিয় মাতৃভূমিকে আমরা অবরুদ্ধ গণতন্ত্রের অবস্থা থেকে মুক্ত করে আমাদের ভোটার অধিকার ফিরিয়ে আনার জন্য আমরা ঐক্যমত হই, ঐক্যবদ্ধ হই, কারণ এই দেশটা আমাদের সকলের। আমরা সকলে মিলে এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করি। সবাইকে ধন্যবাদ। জি, পরিশেষে আমি আবারও আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের অনুষ্ঠান যারা দেখলেন, আমাদের কথা শুনলেন, তাদের প্রতিও ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি বলতে চাই, বাংলাদেশ এখন উন্নত সমৃদ্ধ একটি ডিজিটাল বাংলাদেশ হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে। অবকাঠামো, যোগাযোগ, শিক্ষা, প্রত্যেকটি ক্ষেত্রেই বাংলাদেশ আজকে বিশ্বের অন্যান্য দেশের কাছে রোল মডেল, এবং এটা সম্ভব হয়েছে বঙ্গবন্ধু কন্যা, আমাদের জাতির জনকের সুযোগ্য উত্তরাধিকার, আমাদের আশার বাতিঘর মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বের কারণে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি বাংলার মানুষ মাননীয় প্রধানমন্ত্রীর পাশে রয়েছেন এবং বাংলার মানুষকে সাথে নিয়েই ইনশাআল্লাহ বাংলাদেশের মানুষকে মাননীয় প্রধানমন্ত্রী যে স্বপ্ন দেখিয়েছেন, একটি উন্নত জীবন, একটি উন্নত দেশের, সেই উন্নত দেশ, সেই উন্নত জীবন আমরা সবাই পাব। আপনাদের সকলের জন্য শুভকামনা থাকবে এবং আল্লাহ পাক রাব্বুল আলামিন বিশ্বব্যাপী প্যান্ডেমিক, এই মহামারী অতিমারীর হাত থেকে আমাদের সকলকে রক্ষা করুন। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম সমসাময়িক রাজনীতি নিয়ে আমাদের দুজন সম্মানিত আলোচকের সাথে। আমরা আলোচনা শুনেছি, আলোচনার প্রতিঘাত প্রতিঘাত ছিল, যুক্তি ছিল, পাল্টা যুক্তি ছিল, বিভিন্ন বিষয় নিয়ে আমরা কথা বলেছি, স্থানীয় পর্যায়ে নির্বাচন নিয়ে কথা বলেছি, কথা বলেছি আমরা অটোপাসের যে একটি ব্যবস্থা সেটি নিয়ে কথা বলেছি, আমরা সাম্প্রতিক সময়ের আরও বিভিন্ন ধরনের ঘটনাবলী নিয়ে, এবং দুজন অতিথি অত্যন্ত শাণিত কিছু যুক্তির মাধ্যমে একজনের যুক্তি আরেকজন খণ্ডন করার চেষ্টা করেছেন। সর্বশেষ কথা হচ্ছে যে অবস্থায় থাকি, যেভাবেই থাকি, বাংলাদেশকে একটি সুন্দর গণতান্ত্রিক পরিবেশ বাংলাদেশে যাতে বিরাজ করে, সুন্দর উন্নত একটি আগামীর বাংলাদেশ যাতে গড়ে ওঠে, সেই প্রত্যাশা করলেন, আমরাও সেই প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আবারও আগামী পর্বে নতুন কোনো অতিথির সাথে নতুন কোনো বিষয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, আসসালামু আলাইকুম, শুভরাত্রি।